হ্যালো, গুড ইভিনিং। আজকে আমরা মিটিং অ্যাট নাইট করব, রবার্ট ব্রাউনিং এর লেখা, আমার খুব প্রিয় একজন কবি, ঊনবিংশ শতাব্দীর কবি, যে 1812 1812 জন্মগ্রহণ করেন আর 1889-এ মারা যান। তো যখনই সেঞ্চুরি বা শতাব্দী আমরা ক্যালকুলেট করব, তখনই সবসময় শেষের দিকে যেটা থাকে সেটাকে ধরে বলা হয়। আমরা যেমন 21শ শতাব্দীতে আছি, 2000 থেকে 2100 আমাদের আগে ছিল বিংশ শতাব্দী, 1900 থেকে 2000, 1920, 20 মানে 20, সেখান থেকে বিংশ শতাব্দী, সেই রকমই 1801 থেকে 1900, সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দী। তো ঊনবিংশ শতাব্দীর কবি রবার্ট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অ্যান্ড প্লে রাইট, তো কবি এবং নাট্যকার, ফ্রম দ্য 19th century। ব্রাউনিংস মেজর ওয়ার্কস ইনক্লুড দ্য লাস্ট রাইড টুগেদার, আর যে যে এই কবির উল্লেখযোগ্য কাজ আছে সেগুলির মধ্যে হল দ্য লাস্ট রাইড টুগেদার, মাই লাস্ট ডাচেস, ফ্রালি পলিপি, দ্য পাইপ পাইপার অফ হ্যামলিন ইজ আ ফেমাস চিলড্রেন্স ওয়ার্স রিটেন বাই হিম। এছাড়াও একটা বাচ্চাদের ভার্স, ভার্স হচ্ছে কবিতার আকারে ছন্দবদ্ধভাবে কোনো কিছু লেখা, তো সেটার নাম দ্য পাইপ পাইপার অফ হ্যামলিন, যেটা খুব ফেমাস। এছাড়াও আছে পরফিরিয়াস লাভার, চাইল্ড রোল্যান্ড টু দ্য ডার্ক টাওয়ার কেম, অ্যান্ড্রিয়া ডেল সার্টো, তো অনেক উল্লেখযোগ্য কাজ আছে, উল্লেখযোগ্য কবিতা আছে এই লেখকের। আজকে আমরা পড়বো মিটিং অ্যাট নাইট। ইন দ্য পোয়েম, আমাদের এই কবিতাটায়, দ্য পোয়েট ডেসক্রাইবস আ জার্নি দ্যাট এন্ডস ইন আ সিক্রেট মিটিং বিটুইন লাভার্স। এই কবিতার বিষয়বস্তু কি? এই কবিতার বিষয়বস্তু হচ্ছে দুজন প্রেমিক প্রেমিকার মিলন, ঠিক বলা যাবে না, সাক্ষাৎ, মধ্যরাত্রে তাদের চুপি চুপি গোপন দেখা করার গল্প, সেটাই কবি এখানে সেই জার্নিটা তুলে ধরেছেন। দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য জার্নি অ্যান্ড দ্য মিটিং ইন ডিটেল, তো কবি এখানে আমাদের ন্যারেটর, তিনি রাত্রিবেলা সমুদ্র পাড়ি দিয়ে ছোট একটা ডিঙি নৌকো করে দেখা করতে যাচ্ছেন তার বান্ধবীর সঙ্গে, সেটাই কবি এখানে খুব সুন্দরভাবে ইন ডিটেল বিস্তারিতভাবে ডিসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন। দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য ডিলাইটেড মিটিং অফ দ্য লাভার্স বাই আ ফার্ম নিয়ার দ্য সি বিচ। কনক্লুডস মানে শেষ হওয়া, তো এই কবিতাটা শেষ কোথায় হচ্ছে? শেষ হচ্ছে উইথ দ্য ডিলাইটেড মিটিং, আনন্দিত দেখা তাদের দুজনের মধ্যে, অফ দ্য লাভার্স বাই আ ফার্ম নিয়ার দ্য সি বিচ। আর কোথায় দেখা হচ্ছে? সমুদ্রের তীরবর্তী এলাকায়, সমুদ্রের ধারে কোনো একটা ফার্মে। ফার্ম মানে হচ্ছে যাকে আমরা খামার বাড়ি বলি। আরেকটু এই কবি সম্বন্ধে বলা যায়, রবার্ট ব্রাউনিং, এনার ওয়াইফ ছিলেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, আমরা মেবি শুনেছি, তো দুজনের দেখা হয় 1845 সালে, পরের বছর তারা পালিয়ে যান ইটালিতে। তো কবিরা খুব অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর জীবনযাপন করেন। কবিতায় আসি। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, প্রথমেই শুরু হচ্ছে ধূসর সমুদ্র আর লম্বা কালো জমি। এবার ধূসর কেন আর কালোই বা কেন? লং ব্ল্যাক ল্যান্ড, তো এইগুলো রংগুলো ইন্ডিকেট করছে যে সময়টা রাত্রিকালীন, রাত্রিবেলা কবি সমুদ্রে, ন্যারেটর যিনি এখানে বর্ণনা করছেন, তিনি সমুদ্রের উপর দিয়ে কোথাও যাচ্ছেন। দ্য গ্রে সি, আর সমুদ্রটাকে কেমন লাগছে? ধূসর। ধূসর কেন লাগছে পরের লাইনে আমরা পাবো, কারণ হালকা চাঁদের আলো আছে আর তার সঙ্গে সমুদ্রের ঢেউয়ে ফসফরাস থাকে, তো রাত্রেবেলা আমরা অনেকক্ষণ একভাবে তাকিয়ে থাকলে বুঝতে পারি যে একটু সাদা সাদা জল জল করে ঢেউগুলোর ওপর গুলো, তো সেই সব মিলিয়ে সমুদ্রটাকে, তার চারপাশের সমুদ্রটাকে ন্যারেটর খুব ধূসর ধূসর মনে হচ্ছে। আর সমুদ্রটা পেরিয়ে যেই যেখানে তীর থেকে জমি জায়গা শুরু হয়েছে, ল্যান্ড শুরু হয়েছে, সেখান থেকে তিনি একদম দেখতে পাচ্ছেন যেন একটা কালো চাদর বিছানো। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। ইয়েলো হাফ মুন মানে অমাবস্যাও নয়, পূর্ণিমাও নয়, তার মাঝামাঝি একটা সময়
আর চাঁদটাকে মনে হচ্ছে অনেক বড় আর অনেক নিচে নেমে এসছে। এটা হয় অনেক ফাঁকা জায়গায় আমরা যখন যাই, তখন চাঁদ বা তারা বা আকাশটাকেই মনে হয় পুরো অনেকটা আমাদের কাছাকাছি চলে এসছে, হাত বাড়ালে ছুঁতে পারবো এইরকম। And the startled little waves that leap in fiery ringlets from their sleep. আর ন্যারেটরের চারপাশে সমুদ্র থেকে ঢেউগুলো মনে হচ্ছে তাদের ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ করে চমকে চমকে উপরে উঠে আসছে। And the startled, startled মানে হচ্ছে চমকিত, little waves ছোট ছোট ঢেউ তার চারপাশে, that leap, leap মানে লাফিয়ে ওঠা, in fiery ringlets মানে হঠাৎ করে সামনে চলে আসছে, তাই জন্য ওটাকে খুব ফিয়ার্স, ফিয়ারি মনে হচ্ছে। ফ্রম দেয়ার স্লিপ, অ্যাজ আই গেইন দ্য কোভ উইথ পুশিং প্রাও, কোভ মানে হচ্ছে সমুদ্রের খাঁড়ি, মানে সমুদ্র যেখানে পাহাড়ের সঙ্গে সমুদ্রের কোলাবোরেশন থাকে বা যেখানে নদী এসে সমুদ্রে মিশছে। আমরা শ্রীকান্ত যদি আমরা পড়ে থাকি কেউ, তাহলে ওখানে খুব সুন্দরভাবে এগুলোর বর্ণনা দেওয়া আছে, বা আমরা অনেক সিনেমাতেও দেখে থাকবো বা রিয়েল লাইফেও অনেকে দেখে থাকতে পারি। তো ওই জায়গাগুলো যেখানে সমুদ্র আর অন্য কিছু একটা মিশছে, সেই জায়গাগুলোতে যে একটু শ্যালো টাইপের যে জায়গাগুলো হয় সেগুলোকে বলা হয় কোভ। আর পুশিং প্রাও, প্রাও হচ্ছে কবির ওই যে ছোট্ট ডিঙি নৌকা মতো, যেটাকে ইংরাজিতে ক্যানো বলা হয়, CANOE, সেই ক্যানোর সামনেটা, সেটাকে বলা হয় কোভ, প্রাও। কেমন দেখতে হয় আমরা জানি মোটামুটি, তো এই জায়গাটাকে বলা হয় প্রাও। And quench its speed in the slushy sand. Quench মানে কোনো কিছুকে কমানো, স্লো ডাউন করা। মোস্টলি কোয়েঞ্চ ইউজ হয় তৃষ্ণা মেটানোর ক্ষেত্রে, টু কোয়েঞ্চ সামওয়ানস থার্স্ট, কারো খুব তৃষ্ণা হয়েছে, কারো খুব জল তেষ্টা পেয়েছে, সেটা আমরা জলকে কমিয়ে নিচ্ছি। এখানে কেমনভাবে ইউজ হয়েছে, একটাই ওয়ার্ডের অনেক রকম মানে হয়, যেখানে যে মোমেন্টে যে কনটেক্সটে সেই ওয়ার্ডটা ইউজ হয় সেই অনুযায়ী আমাদেরকে ভাবটা ধরতে হয়, সেন্সটা ধরতে হয়, কারণ অন্য ল্যাঙ্গুয়েজ থেকে ডাইরেক্ট ট্রান্সলেশন তো সবসময় করা সম্ভব হয় না। তো সেরকম এখানে কোয়েঞ্চ ইউজ হয়েছে স্পিড কমানোর ক্ষেত্রে। কিসের স্পিড? তিনি যে ওই ছোট নৌকাটা করে সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলেন সেই নৌকাটার স্পিড। ইন দ্য স্লাশি স্যান্ড, স্লাশি মানে কর্দমাক্ত, মানে কাদা জল মেশানো এরকম, ওই যে সমুদ্র শেষ হচ্ছে আর ল্যান্ড শুরু হচ্ছে তার মাঝের অংশটা। এখানে একটা আই অ্যাপোস্ট্রফ দা আছে, ইন দা, ওটা এইগুলো কবিরা ইউজ করতে পারেন কারণ ওদের পোয়েটিক লাইসেন্স থাকে, মানে আমরা সেগুলো পারবো না। কবিরা অনেক সময় এরকম অনেক ল্যাঙ্গুয়েজ ইউজ করেন বা সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেন যেগুলো হয়তো গ্রামাটিক্যালি আমাদের ঠিক মনে নাও হতে পারে। আমরা যদি কবিতা টবিতা লিখি তাহলে আমরাও পারি সেটা ইউজ করতে। তো এটাকে বলা হয় পোয়েটিক লাইসেন্স। আচ্ছা আরেকবার প্রথম প্যারাটা তাহলে দেখে নিই। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড, ধূসর সমুদ্র আর লম্বা কালো জমি, ল্যান্ড অ্যান্ড দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো, আর হাফ একটা চাঁদ যেটা খুব কাছাকাছি চলে এসছে মনে হচ্ছে আর খুব বড় দেখাচ্ছে, যেটাকে খুব নিচে নেমে এসছে লো, অ্যান্ড দ্য স্টার্টলড লিটল ওয়েভস, আর চমকে চমকে ওঠা ছোট ছোট ঢেউগুলো, দ্যাট লিভ ইন ফিয়ারি রিংলেটস ফ্রম দেয়ার স্লিপ, যেগুলো তাদের ঘুমন্ত অবস্থা থেকে হঠাৎ হঠাৎ উপর দিকে লাফিয়ে লাফিয়ে উঠছে। অ্যাজ আই গেইন দ্য কো উইথ পুশিং প্রাও, এইরকম একটা আবহাওয়ায় কবি যখন বা ন্যারেটার যখন সমুদ্রের উপর দিয়ে ভেসে যাচ্ছেন তার ছোট নৌকায়, ডিঙি নৌকায়, তো অ্যাজ আই গেইন দ্য কোভ, গেইন মানে কোনো একটা কিছু পাওয়া, কোনো একটা কিছু আদায় করা, এরকম সেন্সে ইউজ হয়। এখানে ওই পৌঁছানো সেই সেই অর্থে ইউজ হচ্ছে, যে আমি যত কোভটার দিকে পৌঁছাচ্ছি উইথ পুশিং প্রাও। পুশিং কেন? মনে হচ্ছে তার ছোট্ট নৌকাটা অ্যাজ ইফ খুব জোর করে ঠেলে ঠেলে জলটা কেটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড কোয়েঞ্চ ইটস স্পিড ইন দ্য স্লাশি স্যান্ড, আর তার নৌকার আস্তে আস্তে স্পিডটা তিনি কমাচ্ছেন ওই কাদাযুক্ত বালিতে। জার্নির এখানেই শেষ না, আরও আছে। তো সেকেন্ড প্যারা,
then a mile of warm sea scented beach এরপরে কি করতে হবে সমুদ্র হয়ে কিছুটা আসার পরে একটা একটা পুরো মাইল তাকে হেঁটে যেতে হবে কোথা দিয়ে অফ ওয়ার্ম সি সেন্টেড বিচ হালকা উষ্ণ আর সমুদ্রের গন্ধযুক্ত তীর বিচ দিয়ে এবার সি সেন্টেড মানে কিরকম আমরা জানি মোটামুটি শঙ্করপুর বা এই উদয়পুর এই জায়গাগুলোতে গেলে আমরা পরিষ্কার বুঝতে পারি কিছু এই মাছের গন্ধ থাকে প্লাস সমুদ্রের একটা আলাদা গন্ধ থাকে তো সেই রকম একটা একটু হালকা স্যাঁত স্যাঁতে সেরকম একটা সমুদ্রের গন্ধযুক্ত আর হালকা উষ্ণ বালির চর্বে বালির তীরবে এক মাইল তাকে তারপরেও যেতে হবে থ্রি ফিল্ডস টু ক্রস টিল আ ফার্ম অ্যাপিয়ার্স তিনটে মাঠ পেরোতে হবে বড় বড় তারপরে একটা ফার্ম সামনে চলে আসবে অ্যাপিয়ার মানে হঠাৎ করে সামনে আসা বা উদয় হওয়া যেটাকে আমরা বলি ফার্ম মানে আগেই বললাম খামার বাড়ি সেইখানেই হয়তো তার প্রেমিকা তার ওই বান্ধবী তিনি থাকেন আ ট্যাপ এট দ্য পেন দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ আ ট্যাপ এট দ্য পেন পেন হচ্ছে জানলার সারসি জানলার কপাট বা পাল্লায় যখন কাঁচ লাগানো থাকে সেগুলোকে বলা হয় উইন্ডো পেন বা জানলার ওই সারসি বলা হয় তো সেইখানে কবি ছোট্ট করে একটা ট্যাপ করছেন টোকা মারছেন আর তারপরে কি হচ্ছে দ্য কুইক শার্প স্ক্র্যাচ একটা খস করে ভিতরে আওয়াজ হচ্ছে খুব জলদি কিসের আওয়াজ কারণ ভিতরে যিনি ছিলেন তার প্রেমিকা বা যার সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন তিনি একটা দেশলাই জ্বালিয়েছেন সেই দেশলাইয়ের কাঠির সঙ্গে বাক্সের ওই বারুদের অংশটায় ঘষার আওয়াজ হলো অ্যান্ড ব্লু স্পট অফ আ লাইটেড ম্যাচ আর একটা দেশলাই কাঠির ওই নীল মতো শিখাটা ছোট্ট করে অল্প সময়ের জন্য স্পার্ট স্পার্ট মানে হচ্ছে শিখা জ্বলে উঠল অ্যান্ড আ ভয়েস লেস লাউড আর একটা গলার আওয়াজ লেস লাউড যেটা কম কিসের থেকে কম বা কিসের থেকে আসতে থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ তো তাদের যে এই গোপন সাক্ষাৎ গোপন সিক্রেট মিটিং এটাকে মনে হয় যেটাকে ক্ল্যান্ডেস্টাইন বলা হয় তো সেই গোপন মিটিংয়ের তাদের উত্তেজনা এক্সাইটমেন্টে দুজনেরই হার্টবিট খুব বেড়ে গেছে যেটা আমাদের হয় খুব ভয় বা খুব আনন্দে আমাদের বুক ধুকপুক খুব বেড়ে যায় তো সেই রকম অবস্থা তো গলার আওয়াজটা অ্যাজ ইফ সেই আমাদের হার্টবিটের তাদের হার্টবিটের আওয়াজের থেকেও আসতে কম অ্যান্ড আ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স আর একটা আস্তে গলার আওয়াজ থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স আনন্দ এবং ভয় দুটোই আছে আনন্দ কেন কারণ কি দেখা হচ্ছে ভয় কেন মাঝরাত্রে লুকিয়ে চুরিয়ে দেখা করতে হচ্ছে এখন এগুলো অনেক ইজি হয়ে গেছে কিন্তু আমরা যখনকার কবিতা পড়ছি 200 বছর প্রায় আগের তো সেই সময় এতটাও ইজি ছিল না ধরা পড়ে যাওয়ার ভয় তাই জন্য ফিয়ার দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ এবার এইখানে কবিতাটা শেষ হয়ে যাচ্ছে এটাকে বলে ওপেন এন্ডিং এর রাখা এরপরে আমরা যারা পড়ছি যারা রিডাররা এটাই কবিতা বা গল্প পড়ার মজা আমরা আমাদেরকে সেই জায়গায় নিয়ে গিয়ে দেখতে পারি এক্সপিরিয়েন্স করতে পারি তো এরপরে কি হতে পারে বা কি হয়েছে সেটা সম্পূর্ণ যারা পড়ছে রিডারদের হাতে তারা তারপরে কল্পনা করে নিতেই পারে যে যে দেন দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ তো মেবি এরপরে তারা হাগ করলো বা এরপরে তারা দুজনে মিলে আবার ঘুরতে বেরোলো অল্প সময়ের জন্য লুকিয়ে লুকিয়ে সেটা আমাদের ইমাজিন করে নিতে হবে কবিতাটা এখানেই শেষ